চুমু হয়েছে নাকি হয়নি, এটা নিয়েই এখন চলছে বিতর্ক। প্রেসিডেন্ট জো বাইডেন তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রস্তুতির সময় তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের আলোচিত চুমুর ঘটনা নিয়ে এখন চলছে আলোচনা। জিল বাইডেন যে চুমু খেয়ে বসেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী ডাউ এম হাফকে, এতেই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগে পুরো বাইডেনের বদলে নজর কেড়ে নেন জিল। মুহূর্তেই ঘটনাটি ঘটে যায়। কংগ্রেস সদস্যদের উৎসাহের মধ্যেই ফার্স্ট লেডি জিল এগিয়ে গিয়ে ডাউ এম হাফের হাত ধরেন। এরপরের দৃশ্যই অনলাইনে বেশি ছড়িয়েছে। তারা পরস্পরকে আলিঙ্গন করতে এগিয়ে যেতেই যেন হিসেবের গরমিল হয়ে যায়। এমন পরিস্থিতি দেখা গেছে যাতে মনে হয় তারা চুমু খেয়েছেন অথবা চুমু খাওয়ার মতোই খুব কাছাকাছি এসেছেন। ট্যাবলেট পত্রিকা নিউইয়র্ক পোস্ট এই ঘটনাটিকে লিখেছে স্মুচ অব দ্য ইউনিয়ন। ট্রাম্পের সাবেক উপদেষ্টা খ্যালিয়ান কনওয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ওয়াও, কোভিড মনে হচ্ছে সত্যি দূর হয়েছে।